কোরবানির এই বিশাল আয়োজন ঢাকার এক জনপ্রতিনিধির। উপলক্ষ ধর্মীয়, কিন্তু লক্ষ্যে মিশে আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নেতাকর্মী ও এলাকাবাসীকে আপ্যায়নের পাশাপাশি নির্বাচনে ওয়ার্ম আপটাও কোরবানি ঈদে করে নিচ্ছেন রাজনীতিবিদরা। এদের কারো কারো পশু কোরবানির সংখ্যা শতাধিক। কোরবানি চলে ঈদের পরের দুই দিনও। ঈদের ছুটিতে সব ভোটাররা সাধারণত নিজ নিজ এলাকায় থাকেন। এই সুযোগে সবার সঙ্গে যোগাযোগ, কুশল ও শুভেচ্ছা বিনিময়ের কাজটা সেরে রাখছেন তারা। সরগরম তৃণমূলের রাজনীতিও। স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ এলাকায় ছিলেন অধিকাংশ আওয়ামী লীগ নেতা। ঈদের জামাতে যখন সবাই চোখে চোখ রাখি, সবাইকে দেখতে পাই, এটা কিন্তু আনন্দ। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য প্রতি বছর এই সমাজের সাথে নামাজ পড়ি। আমরা তো জনগণের সঙ্গেই সবসময় রয়েছি, আর আমি তো এইখানেই থাকি, কাজেই আমি সবসময় জনগণের সঙ্গেই থাকি। তো জনগণ মানে যেটা মনে করে যে তাদের নেতাদের সঙ্গে তারা ঈদের আনন্দটা করবে, সেইখানে থেকে আমাদের নেতারা সবাই যার যার এলাকায় যেয়ে জনগণকে বঞ্চিত করছেন না। ক্ষমতাসীন দলের বাইরে বিরোধী দলের নেতাদের ঈদেও ছিল রাজনীতি ও নির্বাচনী আমেজ। জনগণের কাছে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন তারাও। তবে সরকারের দমন নীতির অভিযোগ ছিল বিএনপি নেতাদের। সাধারণ মানুষ ছিল, দলীয় কর্মী ছিল, অন্যান্য দলের কর্মী ছিল, সকলের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে। ট্র্যাডিশনাল যেসব কর্মসূচি একটি রাজনৈতিক দল দিয়ে থাকে সেটি আমরা দিতে পারছি না। ঘর থেকে বেরোতে পারি না, পুলিশ ঘিরে রাখে। ঈদে যে একটা ব্যাপক আনন্দ হয়, যে ঈদের আনন্দের সাথে নেতাকর্মীদের সাথে একটা মিলন, সেটা একটা বিষাদে পরিণত হয়েছে। জনপ্রতিনিধি ও জনগণের এই সম্মিলন উৎসব রাজনীতি কিংবা নির্বাচন কেন্দ্রিক না হয়ে দায় ও দায়িত্ববোধের হবে, এমনটা প্রত্যাশা সাধারণের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।